সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত পরিবেশ বান্ধব ইট তৈরির কারখানা স্থাপনে সচেতনতামূলক পরামর্শ এবং তথ্য বিষয়ক সহায়তা প্রদান সেমিনার। ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত পরিবেশ বান্ধব অটো কনক্রিট মাল্টিব্রিক ব্লক মেশিনারি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল রিসার্চ অফিসার স্থপতি মোহ নাফিজুর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড এর অনিমেশ কুমার গাঙ্গুলি ডিজিএম এবং জনাব আবু সাইদ প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আরও উপস্থিত ছিলেন সিলেট ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহ দেলোয়ার হোসেন, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন কোম্পানির প্রতিনিধিগণ। এছাড়া উপস্থিত ছিলেন চেম্বার এর সিনিয়র সহ সভাপতি জনাব ফালাউদ্দিন আলী আহমেদ, চেম্বারের পরিচালক বৃন্দ, ইটভাটা মালিক সমিতির সদস্যগণ। সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি জনাব তাহমিন আহমেদ। কর্মশালায় বক্তারা ব্লকের গুণাগুণ, ব্যবহারের সুবিধা, আর্থিক সাশ্রয়, পরিবেশ বান্ধব এবং ইটের পাশাপাশি সরকারি নির্মাণ কাজে ব্লক ব্যবহারের দিকগুলো তুলে ধরেন। এছাড়াও এ ধরনের প্রকল্প স্থাপনে সরকারের সহযোগিতামূলক দিকগুলো তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বল্প সুদে ঋণ সহায়তার কথাও এখানে উল্লেখ করেন এবং একটি প্রকল্প কীভাবে স্থাপন করতে হয়, শুরু থেকে উৎপাদন এবং বাজারজাতসহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনার পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে বক্তারা সকল প্রশ্নের উত্তর প্রদান করেন। যারা কনক্রিট ব্লক প্রজেক্ট স্থাপন করতে আগ্রহী তারা মেশিনারি সহ সঠিক গাইডলাইনের জন্য যোগাযোগ করুন ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড 0171342986001713429861।